নমস্কার বন্ধুরা, নদিয়া জেলার নবদ্বীপের শ্রী শ্রী বাসুদেব অঙ্গন থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই বাসুদেব অঙ্গনে একসময় বিরাট আকারে ধুমধাম সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হতো। এখন সেই রথের চাকা আর ঘোরে না, রথটিও নষ্ট হয়ে গেছে। কেন সেই রথ বন্ধ হলো? আর দেখতে পাচ্ছেন এই মন্দিরে রয়েছে অসম্ভব সুন্দর প্রায় 550 বছরের পুরনো একটি বিষ্ণু মূর্তি। কীভাবে এই মূর্তিটি পাওয়া গেল, কীভাবে এই মন্দিরে আনা হলো, তার পুরোটাই আমি এই ভিডিওতে বর্ণনা করব। কিন্তু সঙ্গে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। সুদূর অতীতে মহারাজ লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী এবং সুবিখ্যাত স্মার্ত পণ্ডিত ভালায়ুদের অধস্তন পঞ্চম পুরুষ হলেন জগন্নাথ গোস্বামী। তার প্রবর্তিত ওপার বাংলার সুখ্যাত রথের চাকা এসে পড়েছিল এপার বাংলার নবদ্বীপে। তবে বেশ কয়েক বছর হলো বাসুদেব অঙ্গনের সেই রথ আর রাস্তায় বের হয় না। লোকভাব আর অর্থাভাব এই দুইয়ের যৌথ আক্রমণের কাছে হেরে গিয়ে উৎসবের দিন নবদ্বীপের বউবাজারে বাসুদেব অঙ্গনে দাঁড়িয়ে থাকত সেই রথ। যদিও সেই রথটি এখন আর নেই। এখন আমরা বর্তমান সেবাইদের কাছ থেকে এই মন্দিরের রথ ও নিত্য পূজিত বিষ্ণু বিগ্রহ সম্পর্কে খানিকটা তথ্য জেনে নেব। রথের ব্যাপারে কিছু বলা যাবে না, এটা আমার এক ভাই আছে, সে আমাদের বিগ্রহ সেবা তো এটা হচ্ছে নিত্য, রথটা আমাদের নিত্য না, ওটা একজনের চাপাই দিয়েছিল আরেকজনের জিনিস। প্রথম থেকে ভালোই হতো, তারপর আস্তে আস্তে লোক বলার জন্য আমাদের বংশগত সেবা, বংশের সেবা চাই। কত বছর আয়কার আপনাদের বিগ্রহ বাংলাদেশে? কত বছর আয়কার বিগ্রহ? এটা প্রায় 500 বছর উপর বাংলাদেশে ছিল, এখানে এসছে প্রায় 80-70 রাইটের পর। বিষ্ণু বিষ্ণু মূর্তিটা, এই বিষ্ণু মূর্তিটা দিকে লক্ষ্মী সরস্বতী, মাঝখানে বিষ্ণু মূর্তি, নিচে গরুর পক্ষী, আর চারির মধ্যে দশাবতার। খুব নিখুঁত মূর্তি, আমাদের তো ডেকোরেশন নাই, মানুষ বুঝে না, আর্টিফিশিয়াল ঠাকুর চলছে ভালো। হ্যাঁ, যেগুলো অরিজিনাল একটা ঐতিহ্য রয়েছে সেসব বিগ্রহ প্রচারও নেই, তো প্রচার হয় বাবাদের মুখে ভেসে উঠেছিলেন দেশে 500-550 বছর আগে। তারপরে ওখান থেকে 70 বছর আগে রায়তের পরে স্টিমারে করে আনা হয়েছে, মানে নিজের ইচ্ছাই এসছে, নাহলে আনা যেত না। সেই সময় পাকিস্তান হয়ে গেল না, পাকিস্তান হয়ে গেলে কি বিগ্রহ আনা যায়? সেটা ওনার ইচ্ছা যে কৃপাতে হঠাৎ করে সব ব্যবস্থা হয়ে ওইভাবেই হয়। হ্যাঁ, নাহলে পাথর আনা যায় না, একটা 16 মন ওজন। এটা 16 মন ওজন? হ্যাঁ, পাথর নীলের পাথর, কষ্টিক পাথর, ভীষণ নাড়ি, আবার নিচেও খানিকটা আছে একটা। কথিত আছে প্রায় 550 বছর আগে ঢাকার বিক্রমপুরে চৈতন্য পার্ষদ জগন্নাথ গোস্বামী স্বপ্নাদিষ্ট হয়ে এই বাসুদেব মূর্তির সন্ধান পেয়েছিলেন। একটি পুকুরে ভেসে উঠেছিল সেই মূর্তি, তারপর সেই পুকুর থেকে তোলা হয়েছিল কষ্টি পাথরের প্রায় 4 ফুট উঁচু অপূর্ব এই বিষ্ণু মূর্তিটি। সেখানেই মহাসমারোহে প্রতিষ্ঠাও করা হয়েছিল। তখন সেখানে তার নাম ছিল যশমাধব, তাকে ঘিরে উন্মাদনারও শেষ ছিল না। তারপর তাকে নিয়ে আসা হয় এই নবদ্বীপে। শোনা যায় স্টিমারে করে এই নবদ্বীপে এই বিষ্ণু বিগ্রহটি আনা হয়েছিল। অসাধারণ সেই বিগ্রহ, কি সূক্ষ্ম কাজ এই বিষ্ণু মূর্তিতে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিষ্ণু মূর্তির পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটি রাধা মাধবের মূর্তি। এই ধরনের রাধা মাধব মূর্তি আপনারা হয়তো খুব একটা লক্ষ্য করেননি কোনো মন্দিরে। বংশী শিক্ষারত এই রাধা মাধব মূর্তি নবদ্বীপের এই বাসুদেব অঙ্গনে লক্ষ্য করা যায়। বিষ্ণু মূর্তির ঠিক সামনেই রয়েছে অনেকগুলি গোপাল। এই গোপালগুলি এই মন্দিরের ভক্ত বা শিষ্যরা এখানে রেখে গেছেন এবং এই মন্দিরে এই গোপালগুলি নিত্য পূজিত। কষ্টিপাথরের এই চতুর্ভুজ বিষ্ণু মূর্তিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই বিষ্ণু মূর্তির সাথে এখানে রয়েছে তার 10 অবতার। বিষ্ণুর একেবারে পায়ের কাছে রয়েছে একটি গরুর মূর্তি, আর ডান দিকে ও বাঁ দিকে রয়েছে জয়া ও বিজয়া। আর তাছাড়াও বিষ্ণু মূর্তির ডান দিকে দেখা যাচ্ছে লক্ষ্মীর একটি মূর্তি, আর বাঁ দিকে রয়েছে একটি সরস্বতী। এই মন্দিরের জগন্নাথ বিগ্রহটি রয়েছে মন্দিরের ঠিক ওপরের ঘরে দোতলায়।
বিশেষ কারণবশত সেই জগন্নাথ দেবের মূর্তিটি আমি আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, কালের চাকার সাথে পাল্লা দিয়ে হেরে যাওয়া বাসুদেব অঙ্গনের এই রথের চাকা ভবিষ্যতে আবার নতুন করে গড়াবে কি না সেটা আমার জানা নেই। তবে আজকের বাসুদেব অঙ্গনের এই বিষ্ণু বিগ্রহ, রাধা মাধব ও পুরো মন্দিরটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।